সকালবেলাতে আজকে বিছানা গুছানোর সময় একেবারে বেড কভারটা আমি চেঞ্জ করে দিলাম, জানালা এখনো খুলিনি, খুলবো একটু পরে। তো এই বেড কভারটা বিছিয়েছি, আর আগে যেটা বিছানো ছিল সেটা কাচবো, আজকে কাচবো না, এই যে নিচে রেখে দিয়েছি। মা উঠোনে বসে এখন মুলো শাক ভাজা হবে আমাদের চিংড়ি মাছ দিয়ে, তো সেটা রেডি করছে। মুলো শাকগুলোকে প্রথমে কেটে নিয়েছে, নিয়ে আর অল্প লবণ দিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছে। তো এখানে ডিমের তরকারিটা তো রেডি হয়ে গেছে, আর এখানে হচ্ছে মুলো শাকটা মায়ের রেডি করা হয়ে গেছে, ভাজা হবে। আর আমি একটা আলু কেটে দিয়েছি সরু সরু করে, সেটা মুড়ো করে দেওয়া হবে। আর এই যে চিংড়ি মাছ আর আমুদে মাছ, সেখানে আমুদে মাছের ঝাল হবে, আর চিংড়ি মাছ দিয়ে হবে মুলো শাক, আর হবে বেগুন ভাজা। একটা বেগুন মা কেটেছে, এইটা ভাজা হবে, মা ভাজা করছে। ঝাঁট দিচ্ছি, নিচে ঝাঁট দেওয়া হয়ে গেছে, তো ওপরে এসেছি নিচের রুম। নিচে ঝাঁট দেওয়া মানে আমার রুমটা দিয়েছি, আর এখানে ওপরে চলে এসেছি, সিঁড়ির উপরে ঝাঁট দিচ্ছি, ওপরের সিঁড়িটা ঝাঁট দিয়েছি, নিচের সিঁড়িটা দেব। আর এখন বারান্দাটা ঝাঁট দিচ্ছি, বাট ক্যামেরার সামনে আমি আসতে পারবো না, অবস্থা খুব খারাপ আছে আমার, কারণ ঝাঁট দিতে গিয়ে পুরো ধুলো বালি ভর্তি হয়ে গেছে। আর এখন নিচের ঘরে আমাদের তিনখানা পাপোচ, ঝাঁট দিতে গিয়ে বারবার এই পাপোচগুলো তুলতে তুলতে মাথা খারাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, উঠতে তো হবে। চলো ঘরটা ঝাঁট দিয়ে নিই, এবার ভাইয়ের রুমে ঢুকবো। মায়েদের রুমটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, সিঁড়ি দুটো সিঁড়ি ঝাড় দিয়েছি, এখন এই বারান্দা বাকি আছে, আর নিচের সিঁড়ি বাকি আছে, আর ভাইয়ের রুমটা বাকি আছে, আর নিচের আমার রুম দেওয়া হয়ে গেছে, ওর নিচের রুমটা বাকি আছে, ওটা দিয়ে একেবারে যাব স্নান করতে। তো স্নান করে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। যাবো স্নান করতে, তো এখানে আমার সব রেডি আছে, স্নান করে এসে যে ড্রেসটা পরবো বের করে রেখেছি, আর এখানে কিছু কাচবো আমি, তো সেগুলোও রেডি করে নিয়েছি। এবার এগুলো বাথরুমে নিয়ে যাব, তো স্নান করে আসি আমি, তারপর আবার কথা বলবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি, সুস্থ আছি। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি স্নান করে, এবারে যাবো ছাদে গিয়ে জামাগুলো যথারীতি যেগুলো কেচেছি সব মিলে দিয়ে আসবো। আর মা গেছে ভোগ দিতে ঠাকুরকে, তো মায়ের আমার আগে মায়ের স্নান হয়ে গেছে, ঠিক আছে। আমার আজকে একটু স্নান করতে দেরি হয়েছে, আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি, তো চলো ছাদে যাই গিয়ে জামা টামাগুলো মিলে দিয়ে আসি। আর এখন বাজে 11:20, দেরি হয়নি আজকে, তাড়াতাড়ি হয়ে গেছে মোটামুটি। আমাদের সকাল সকাল রান্না বসালে সকাল সকালই হয়ে যায়।
অনেক কিছুই মেলা ছিল, মা এই যে সব নিয়ে এসেছে, তো এই জন্য দরজা দরজা সব বন্ধ করে দিয়েছে, মনে করে যে ছাদে আর আমি যাব না। কিন্তু আমি তো এগুলো কেচেছি, মা জানে না। আমার সমস্ত জামাগুলো মেলে দেওয়া হয়েছে, টাওয়ালটা ওই পারে দিয়েছিলাম, তো আবার এই পারে নিয়ে চলে এসেছি, ওই পারে গেঞ্জিগুলো দিয়েছি, আর মা ভোগ দিয়েছে, এই যে এখানে দুধ জেলে দিয়ে গেছে। এবার আমি নিচে যাব, গিয়ে একটু বসবো, চুলটা শুকনো করবো। আমি এসেছি এখন কাকাদের ছাদে। এই যে আমার কাকার মেয়ে, ও এখানে ছিল, আমিও এলাম ওর কাছে। কথা বলছিলাম, আমি কথা বলছিলাম, ও একটা বন্ধুর সঙ্গে কথা বলছিল। ওর বন্ধু কি বলছে বল? কাজটা পাচ্ছে না, তুই কাজগুলো ঠিক করে দিলাম। তুই কাকে বলবি? বলবো আমার সবাই ফ্রেন্ডকে। না না, কাজের কথাটা কাকে বলবো? বলবো আমার বন্ধুকে, মানে বন্ধুকে, বাবাকে, কাছেই বলবো। বাবার কাছে বললো ওর বন্ধুকে একটা কাজ করে দেওয়ার জন্য। দেখ আমি কাঁপছি, আমার তো ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগবে না, তুই যা দেখ, আমি দেখ হাতা আলা টি শার্ট পরেছি। তাহলে তুই সোয়েটার পর, এখানে আর গাছে ফল হয় না, এই গাছে আর ফল হয় না, এই গাছটা ফুল হয়নি এখন। ওই পাল্টে দেখতেছি, এই যে পুজো হয়েছে। কাকাদের মন্দিরে পুজো হয়েছে, আজকে বৃহস্পতিবারও তো এখানে কাকাদের এই মন্দিরে পুজো হয়েছে লক্ষ্মীনারায়ণের। সকালে হয়েছে পুজোটা, আমি এলাম এখন, বেলা এখন প্রায় 12:30 মতো বাজে, তো ভাবলাম যে তোমাদের দেখিয়ে দিই। কত সুন্দর সাজিয়েছে দেখো, রজনীগন্ধা ফুলের মালা দিয়েছে, সেন্ট বেরোচ্ছে, খুব সুন্দর সাজিয়েছে, সেই জন্য তোমাদের জন্য আমি এখানে ভিডিওটা করছি। চালে দেখো, ওটা পুঁই শাক গাছ, তো পুঁই শাক গাছে ফল হয়েছে, ওগুলোকে বলা হয় পুঁই বিটুলি, আমরা পুঁই মিটুলি বলি, ঠিক আছে। ওটা কাঁচা আছে সেই জন্য সবুজ আর হালকা হালকা পিঙ্ক কালারের হয়, তো পারলে সেটা পুরো একদম বেগুনি কালার হয়ে যায়, খুব সুন্দর দেখতে লাগে। কাকাদের আসলে বৃহস্পতিবার করে মন্দিরটা একটু পুজো হয়, ওখানে লক্ষ্মীনারায়ণ আছে, তো আজকে সকালে পুজো হয়েছে, আমি তখন কাজ করছিলাম ঘরে, শাল ঠাইয়ের আওয়াজ হচ্ছিল, ঠিক আছে। তো এখন এসেছি, দেখছি মন্দিরটা খোলা আছে, দেখিয়ে দেবো। ক্যামেরাগুলো একটু উঠতে দিয়েছি আসলে।
Good afternoon, everyone. এই ঘরটাও জ্বালবো এখন সব লাইট জ্বালা হচ্ছে আমি ছাদে গিয়েছিলাম জামা কাপড় সব নিয়ে চলে এসেছি এখন বাজে 4:30 ঘরের লাইটগুলো সব জ্বেলে দিচ্ছি আর এই যে দরজা বসে ভাত খাওয়ার আগেই বন্ধ করে দেওয়া হয়েছে এখন ছাদে আমি গিয়ে তালা দিয়ে এলাম লাইটটা চালবো তো আর কি বলবো চলো তোমাদের একটা জিনিস দেখাই বাবা নিয়ে এসছে মশা লাগানোর ব্যাট ওই ব্যাট দিয়ে মারলে মশা মরবে নাকি যদিও মশা কাটটা নেই আমার এসব দরকার হয় না মা দেখাতে এনেছিল ভাবলাম যে আমি দেখিয়ে দিতে হবে চলো আজকে ব্লগটা এখানে শেষ করবো দেখা হবে বছর আমার নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থাকো টাটা।